বুধবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধৃত ভুঁ চিকিৎসক সুদীপ্ত সর্দারকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। প্রসঙ্গত, এক সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকের নাম রেজিস্টার নম্বর ব্যবহারের অভিযোগ ওঠে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরের বাসিন্দা সুদীপ্ত পোদ্দারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গত সোমবার বাঁকুড়া পুলিশ অভিযুক্তকে জলপাইগুড়ির 10 দরগা এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, গত 28 অক্টোবর বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার সুদীপ্ত সর্দার থানায় লিখিত অভিযোগ করে জানান, তার নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহারে এক ব্যক্তি হাওড়া সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন। ঘটনাচক্রে ভুয়ো চিকিৎসক ও অভিযোগকারী চিকিৎসকের নাম ও পদবি এক এবং দুজনেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। তো কিছু হলো না, আজকে বেলপেয়া করেছিলাম, পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছিল, ম্যাজিস্ট্রেট সাহেব অ্যালাউ করেছেন, 7 দিন পরে 27 তারিখে নেগজেটটা আছে, দেখা যাক। ঘটনাটা এখন কিছু বলা যাবে না, কারণ ওটা এখন সাবজুডিস, তো কোর্টের আন্ডারে যেহেতু আছে সেহেতু এখন বলাটা ঠিক না। অভিযোগটা ছিল যে ফেক ব্যাপার স্যাপার কিছু আছে, এর বাইরে কিছু বলা সম্ভব না। হ্যাঁ, যা অভিযোগ সেরকমই বলছে। অভিযোগ ডাক্তার যেটা অভিযোগ করেছেন যে ওনার নাম নাকি রেজিস্ট্রেশন নাম্বারটাকে ইউজ করা হয়েছে, এর বাইরে কিছু বলা সম্ভব না। আমার কি কি ধারায় মামলা করা হয়েছে? ওটা 417, 419, 468, 69, 73, 34 সব আইপিসি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধৃত ভুঁ চিকিৎসক সুদীপ্ত সর্দারকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। প্রসঙ্গত, এক সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকের নাম রেজিস্টার নম্বর ব্যবহারের অভিযোগ ওঠে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরের বাসিন্দা সুদীপ্ত পোদ্দারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গত সোমবার বাঁকুড়া পুলিশ অভিযুক্তকে জলপাইগুড়ির 10 দরগা এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, গত 28 অক্টোবর বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার সুদীপ্ত সর্দার থানায় লিখিত অভিযোগ করে জানান, তার নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহারে এক ব্যক্তি হাওড়া সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন। ঘটনাচক্রে ভুয়ো চিকিৎসক ও অভিযোগকারী চিকিৎসকের নাম ও পদবি এক এবং দুজনেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। তো কিছু হলো না, আজকে বেলপেয়া করেছিলাম, পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছিল, ম্যাজিস্ট্রেট সাহেব অ্যালাউ করেছেন, 7 দিন পরে 27 তারিখে নেগজেটটা আছে, দেখা যাক। ঘটনাটা এখন কিছু বলা যাবে না, কারণ ওটা এখন সাবজুডিস, তো কোর্টের আন্ডারে যেহেতু আছে সেহেতু এখন বলাটা ঠিক না। অভিযোগটা ছিল যে ফেক ব্যাপার স্যাপার কিছু আছে, এর বাইরে কিছু বলা সম্ভব না। হ্যাঁ, যা অভিযোগ সেরকমই বলছে। অভিযোগ ডাক্তার যেটা অভিযোগ করেছেন যে ওনার নাম নাকি রেজিস্ট্রেশন নাম্বারটাকে ইউজ করা হয়েছে, এর বাইরে কিছু বলা সম্ভব না। আমার কি কি ধারায় মামলা করা হয়েছে? ওটা 417, 419, 468, 69, 73, 34 সব আইপিসি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।